এবার মাধ্যমিক পাশেই সরকারি চাকরি। বিপুল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ। গ্রামীণ ডাকসেবক সহ একাধিক পোস্টে রয়েছে কাজের সুযোগ, তবে তার জন্য জানতে হবে সাইকেল চালানো। গতকাল অর্থাৎ সোমবার 15 জুলাই থেকে শুরু হয়েছে এতে দরখাস্ত জমার কাজ। ডাক বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে একাধিক পোস্টে মোট 44,228 জনকে নিয়োগ করা হবে। মোট 3টি পোস্টে মিলবে চাকরি, সেগুলি হলো গ্রামীণ ডাকসেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই 3টি পোস্টে যে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষ থাকতে হবে, জানতে হবে কম্পিউটারের বেসিক অপারেটিং। এই 3 পদে আবেদনের ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে 18 বছর। এতে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত প্রার্থীরা দরখাস্ত পাঠাতে পারবেন। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা আবেদনের বয়সে কিছুটা ছাড় পাবেন। সংরক্ষিত ক্যাটাগরির মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী অথবা ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় মিলবে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্তরা ছাড় পাবেন 5 বছর। অন্যদিকে আবেদনের বয়সে 10 বছর ছাড় রয়েছে বিশেষভাবে সক্ষম আবেদনকারীর। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য প্রথমে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করে পূরণ করতে হবে আবেদনের ফর্ম। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলে দেওয়া যাবতীয় নথি স্ক্যান কপির আপলোড বাধ্যতামূলক। সবশেষে জমা দিতে হবে আবেদনের ফি। দরখাস্ত পাঠানোর শেষ তারিখ 5 আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে। গত মার্চ মাসে গোটা দেশে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ কা। তবে এই আইন নিয়ে সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। কা বিরোধী আন্দোলন জোরদার হয়েছিল, কোথাও কোথাও অগ্নিগর্ভ পরিস্থিতিও সৃষ্টি হয়। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। অসমে এই আন্দোলনের জাজ তীব্র ছিল। বিরোধীদের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই আইন চালু করে, কিন্তু 4 মাস কাজ চালু হয়ে গেলেও অসমে নাগরিকত্বের জন্য মাত্র 8 জন আবেদন করেছেন, তার মধ্যে মাত্র 2 জন ইন্টারভিউ দিতে এসেছেন। এমনই জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেন, আমি অনেক লোকের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত, তবে প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন। এটা অসমের মানুষের কাছে সাধারণ অনুভূতি। মণিপুরের জাতিদাঙ্গা এবার অসমের কাছার সীমান্তে পৌঁছেছে। 2 সম্প্রদায়ের দাঙ্গার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সঙ্গে চলছে গুলির লড়াই। এমনকি গুলাগুলিতে 1 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। এমতাবস্থায় সীমান্ত জেলা জিরিবামের লালপানিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আর এর আজ যেন কাছারের সীমান্তে না আসে, সেজন্য সেখানের জনগণ সচেতন এবং পুলিশ প্রশাসন কঠোর হতে হবে। সর্বাবস্থায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর বিবাদের সুযোগ নিয়ে যোগ দিয়েছে সন্ত্রাসীরা। নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, থানা আক্রান্ত হচ্ছে। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আরও 2 জনের মৃত্যুর পর অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 93। বিগত 48 ঘন্টায় করিমগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে 2 জনের। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার করিমগঞ্জ জেলায় 1টি শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃতের সংখ্যা 93-এ পৌঁছেছে। বন্যায় খুবই খারাপ অবস্থা অসমে। এই পরিস্থিতিতে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এছাড়াও উত্তরপ্রদেশ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ। উভয় রাজ্যে বর্ধিত জলস্তর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় সহায়তার পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ঘুষের টাকা নিতে গিয়ে চিফ মিনিস্টার ভিজিলেন্স টিমের কাছে হাতে নাতে ধরা পড়লেন অসম পুলিশের জনৈক সাব ইন্সপেক্টর। গ্রেফতারকৃত পুলিশ অফিসার ধুবরী সদর থানার সাব ইন্সপেক্টর ফাজাইল হক জনৈক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছিল চিফ মিনিস্টার ভিজিলেন্স টিম। ধুবরী সদর থানার সাব ইন্সপেক্টর ফাজাইল হকের বিরুদ্ধে অভিযোগ, একটি মামলা নিষ্পত্তির জন্য তিনি 30,000 টাকা দাবি করেছিলেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে চিফ মিনিস্টার ভিজিলেন্স টিম তাকে ধরতে ছক কষে। কষা ছক অনুযায়ী অভিযুক্ত সাব ইন্সপেক্টর ফাজাইল হককে অগ্রিম 8,000 টাকা দিচ্ছিলেন অভিযোগকারী। এই টাকা নেওয়ার সময় চিফ মিনিস্টার ভিজিলেন্সের আধিকারিকরা তাকে হাতে নাতে পাকড়াও করেন। লোকসভা নির্বাচনে বোরাডুবির ব্যর্থতা স্বীকার করে নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা এবার ঘোষণা করলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। রবিবার ধুবরীতে বাগমারা এলাকায় বন্যা দুর্গতদের খোঁজখবর নেওয়ার ফাঁকে সাংবাদিকদের আজমল বলেন, ধুবরীতে হেরেছি বলেই যে দল শেষ হয়ে গিয়েছে সেই ধারণা ঠিক নয়। তবে দলের তৃণমূল কর্মীদের পরিচালনা করতে যে তারা ব্যর্থ হয়েছেন তা মেনেই নিতে হবে, তাই শীঘ্রই সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন তিনি এবং নতুন করে সংগঠনকে ডেলে সাজানো হবে। এদিকে কোথায় কোথায় নিজেকে বাঘের সঙ্গেও তুলনা করে বসেন আজমল। তিনি বলেন, বাঘ এখনও বেঁচে আছে, রাজনীতির ময়দানে আবার বাঘ ফিরে আসবেই। লোকসভা নির্বাচনে বোরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজমল বলেন, দলের শুধু অন্যান্য নেতারাই নয়, তৃণমূল কর্মীদের পরিচালনা করতে তিনি যে ব্যর্থ হয়েছেন সেই দায় তাকেও নিতে হবে। অসমে তার আমলে এখনও পর্যন্ত 97,454 জন প্রার্থীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে, টার্গেট 1.5 লক্ষ পূরণ করা, মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে নবনিযুক্ত 41 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র বিতরণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রাজ্য সরকার সামগ্রিকভাবে 97,454 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। 2025 সালের এপ্রিলের মধ্যে আরও 13,000 সরকারি পদ পূরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের অর্জিত একটি উল্লেখযোগ্য মাইলফলক তুলে ধরেছেন। তিনি বলেন, তার সরকার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি দূর করার লক্ষ্যে মেধাভিত্তিক নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। আগে ঘুষ ছাড়া সরকারি চাকরি মিলত না, এখন মেধার উপর আমাদের স্বচ্ছতা এবং সমান সুযোগ নিশ্চিত করছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, অসমের যুবক যুবতী এবং তাদের পরিবারকে ক্ষমতায়ন করার জন্য গর্ববোধ হচ্ছে। তিনি বলেন, সরকারি পদের জন্য উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা এবং কর্মজীবনের আকাঙ্ক্ষার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছেন তিনি। সরকার চাকরি বৃদ্ধি শুধুমাত্র কর্মসংস্থানকে শক্তিশালী করেনি, বরং শিক্ষাকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তনকে উৎসাহিত করেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগের বিস্তৃত প্রভাব তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক উন্নয়নের ভূমিকার উপর জোর দিয়েছেন।